টাইটানিক মিউজিক কিন্তু রেডি হচ্ছে একেবারে এলাকা কাঁপানোর জন্য, জাস্ট হাই লেভেলের বক্স কম্পিটিশন আজকে পারিতে। এদিকে টাইটানিক রেডি হচ্ছে আর ওই দিকে কিন্তু পুলিশের গাড়িও চলে এসেছে ইতিমধ্যে স্পটে। টাইটানিকের সেটআপ রেডি না হলেও লাটুয়া কিন্তু এলাকা অলরেডি কাঁপাতে শুরু করে দিয়েছে, জাস্ট আওয়াজটা শুনুন। শীতলা মায়ের পুজো উপলক্ষে পূর্ব মেদিনীপুরের দেউলিয়ার পারিতে কিন্তু অনুষ্ঠিত হয় এই বক্স কম্পিটিশন। শীতলা মায়ের পুজোর এক্সক্লুসিভ ভিউ থাকবে আজকের পুরো পর্ব জুড়ে আপনাদের সকলের জন্য। জয় মা শীতলা অবশ্যই কমেন্টে জানাবেন। মাতৃদর্শন আপনাদের সকলের জন্য। শীতলা মায়ের পুজো উপলক্ষে শুধু বক্স কম্পিটিশনই নয়, মেদিনীপুরের অন্যতম সেরা সেরা যেমন খুশি সাজ প্রতিযোগিতা কিন্তু এখানে অনুষ্ঠিত হয়। দেখতে পাচ্ছেন হিউজ হিউজ স্ট্রাকচার, মানুষজন কিন্তু সেজে এসেছেন, বিভিন্ন রকমের আর্ট ফর্ম তারা কিন্তু তৈরি করেছেন, তুলে ধরেছেন বিভিন্ন রকমের তথ্য এবং নেক্সট লেভেলের কিন্তু ভিড় এই যেমন খুশি সাজো দেখার জন্য। যতটা বক্স লাভার রয়েছে যেমন খুশি সাজো দেখার জন্য কিন্তু ততটাই ভিড় রয়েছে। দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু বক্সের সেট আপ ঢুকছে, জায়ান্ট সেট আপ, অনেকেই হয়তো দেখেননি এরকম সেট আপ। মেদিনীপুরের কিন্তু অন্যতম জনপ্রিয় এই পারিটের শীতলা মায়ের পুজো উপলক্ষে বক্স কম্পিটিশন, দেখতে পাচ্ছেন শুধু বক্স লাভারদের উন্মাদনা। একদিকে বক্সের আওয়াজে সবকিছু কাঁপছে, জাস্ট লিটারেলি ধকধক করছে বুক, তার সাথে এই চোখ ধাঁধানো লাইট, আলাদাই অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে শীতলা মায়ের পুজো প্রাঙ্গণে। অনেকক্ষণ ধরেও টাইটানিকের দেখা না পাওয়ায় অবশেষে রাস্তার মধ্যে দেখা পাওয়া গেল টাইটানিকের। টাইটানিক তার ফ্যান ফলোয়ার্সদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছে পারিটের উদ্দেশ্যে। আজকের পুরো পর্ব জুড়ে শীতলা মায়ের পুজো এবং বক্স কম্পিটিশনের যাবতীয় তথ্য আপনাদের সকলের জন্য। চলুন শুরু করা যাক মূল পর্বের ভিডিও। প্রথমে বলে রাখি কীভাবে পৌঁছবেন এই ধামাকাদার বক্স কম্পিটিশনের জায়গা দেউলিয়ায়। মেশিদাতে কিন্তু আপনারা ইজিলি বাস ধরে দেউলিয়া বাজারে কিন্তু আপনারা পৌঁছাতে পারেন এবং 10 টাকা করে নেবে কিন্তু ভাড়া। এছাড়াও ট্রেকার অ্যাভেলেবেল রয়েছে মেশিদা স্টেশন থেকে, সুতরাং মেশিদা থেকে আপনারা ইজিলি পৌঁছাবেন দেউলিয়া। সেখান থেকে হাঁটা পথে কিন্তু পারিটে শীতলা মায়ের মন্দির। জাস্ট আমরা কিন্তু এসে পৌঁছালাম দেউলিয়া বাজারে এবং দেউলিয়া বাজারেই কিন্তু এখানে দেখতে পাচ্ছি টাইটানিকের সেট আপ কিন্তু রেডি হচ্ছে একবারে। দড়িতে ভালো করে বেঁধে টেঁধে দেওয়া হচ্ছে, এখানে পপ টুইটার বেশ সব কিছু কিন্তু লাগানো ভাগানো মোটামুটি কাজ চলছে। এবং অবভিয়াসলি এদিকে কিন্তু টাইটানিক রেডি হচ্ছে ধামাকার জন্য এবং ওদিকে কিন্তু পুলিশের গাড়ি চলে এসেছে। এবছরে কিন্তু একটু ভালো রকমই ক্ল্যাশ হচ্ছে, বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল এবছরে কিন্তু পারিটের এই বক্স কম্পিটিশন। কিন্তু ফাইনালি কিন্তু যেহেতু এত বছর ধরে চলে আসছে এই পুজো উপলক্ষে এই বক্স কম্পিটিশন, অনেক রুলস রেগুলেশন মেনে কিন্তু এবছরের পুজো অনুষ্ঠিত হচ্ছে। চলুন রাস্তা দিয়ে এগোনো যাক। রাস্তাটা আমরা জাস্ট ক্রস করবো এবং ওপারে পৌঁছবো। আবার দেখিয়ে দিচ্ছি, যারা মেছেদার দিক থেকে আসবেন তারা কিন্তু ওপারে নামবেন, কিন্তু আমাদেরকে যেতে হবে জাস্ট উল্টো দিক, অর্থাৎ টুয়ার্ডস মেছেদা যাওয়ার রুটে কিন্তু আমাদেরকে যেতে হবে। এখানে কিন্তু টাইটানিকের সেট আপ রেডি হচ্ছে, প্রচুর মানুষজন ভিড় জমেছেন যারা টাইটানিকের ফ্যান ফলোয়ার্স রয়েছেন, এবং আমরা জাস্ট টুয়ার্ডস সোজা চলে এলাম। ওইদিকে টাইটানিক রেডি হচ্ছিলো এবং এদিকে কিন্তু লাটুয়া সাউন্ড পিঙ্গা থেকে এসে তারা কিন্তু অলরেডি তাদের কিন্তু সেট আপ রেডি এবং বাজানো শুরু করে দিয়েছে। এলাকা কাঁপাচ্ছে লাটুয়া সাউন্ড। লাইট ট্যাগ কিন্তু একবারে চলছে, লাটুয়া সাউন্ডের পুরো সেট আপ কিন্তু রেডি, জাস্ট এলাকায় ধুলো উড়বে ধুলো। লাটুয়ার বক্স সেট আপ দেখে আমরা সোজা রাস্তা বরাবর হেঁটে এলাম প্রায় মিনিট 4-5 এবং আমরা কিন্তু পৌঁছে গেলাম শীতলা মায়ের মূল মন্দিরের সামনে। দারুণ সুন্দর করে সাজানো হয়েছে, অলরেডি মানুষজন ভিড় জমাচ্ছেন। এখন ঘড়িতে কিন্তু 4:45-এর কাছাকাছি, 5:30 ছোটো নাগাদে কিন্তু এখানে কম্পিটিশন শুরু হয়ে যাবে বক্সের ওপরে। কিন্তু দারুণ সুন্দর করে কিন্তু হরগৌরীর মূর্তি স্থাপন করা রয়েছে এবং দারুণ সুন্দর করে মালা দিয়ে কিন্তু ওই জঞ্চলকেও সাজানো হয়েছে। মন্দিরের ভেতরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এখানে কিন্তু কীর্তন হচ্ছে এবং সামনেই কিন্তু রয়েছেন শীতলা মা। মানুষজন কিন্তু আসছেন, প্রচুর ভক্তি ভরে পুজো করছেন, মাকে প্রণাম জানাচ্ছেন, মায়ের কাছে মনস্কামনা চেয়ে নিচ্ছেন এবং অত্যন্ত জনপ্রিয় এই পুজো এবং অত্যন্ত জাগ্রত এই শীতলা মা। যারা কর্মসূত্রে বাইরে রয়েছেন অথবা কোনো কারণে আসতে পারেনি তাদের সকলের জন্য মাতৃদর্শন আজকের পর্ব জুড়ে। চলছে কিন্তু হরির লুট, এখন 5:15-এর কাছাকাছি। দেখতে পাচ্ছেন ভিড়টা কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবং প্রচুর মানুষজন আসছে, যাদের মানসিক রয়েছে তারা কিন্তু এখানে বাতাস হরির লুট দিচ্ছেন। মানুষজনের সঙ্গে কিন্তু ঘন্টায় ঘন্টায় কিন্তু বাড়ছে। এখানে শুধু এই বক্স কম্পিটিশন মায়ের পুজোই নয়, এখানে কিন্তু একটা যেমন খুশি সাজ প্রতিযোগিতা অর্গানাইজ হয় প্রতি বছর এবং প্রচণ্ড বড় লেভেলের হয়, বড় স্কেলে হয়। একজন দুজন না একটা করে টিম সাজে দারুণ সুন্দর করে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ইসরো রয়েছেন, কন্যাদেরকে নিয়ে রয়েছে, বিভিন্ন রকম সতর্কতামূলক রয়েছে এবং আলাদা লেভেলের কিন্তু পুরো জোন জুড়ে কিন্তু সাজানো হয়েছে। দেখতে পাচ্ছেন পুরো গ্রামের ভেতরে প্রতিটা রাস্তা ধরে কিন্তু মানুষজন সেজে গুজে আছেন এবং প্রচুর মানুষ আসেন কিন্তু এখান থেকে যেমন খুশি সাজার আইডিয়া নেওয়ার জন্য এবং নতুন নতুন যেমন খুশি সাজার যে অভিনবত্ব সেগুলো কিন্তু এখানেই একেবারে ফুটে ওঠে দারুণ সুন্দর করে। আপনাদেরকে দেখাবো সেরা সেরা বেশ কিছু যেমন খুশি সাজার ভাবনা চিন্তা আজকের পর্বে।
চলুন প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ঈর্ষিত ক্ষুদিরামের স্ট্যাচু, একবার হাসি হাসি পড়বে ফাঁসি। এখানে কিন্তু সুন্দর করে সমুদ্র মন্থন তুলে ধরা হয়েছে, গ্রামের ছোটো ছোটো কচিকাচার এবং বড়রা মিলেই কিন্তু দারুণ সুন্দর করে সাজানো হয়েছে পুরো এরিয়া জুড়ে। দেখতে পাচ্ছেন কতটা বড় জায়গা জুড়ে কিন্তু যেমন খুশি সাজ্জা প্রতিযোগিতা তুলে ধরা হয়েছে এক একটা থিম। এরপরে একটা ছোট্ট ছেলে সেজেছে রোমের কৃতদাস, জাস্ট দেখতে পাচ্ছেন ভাবনা চিন্তা। এটা কিন্তু একবারে হিউজ স্ট্রাকচার এবং ওয়ান অফ দ্য বেস্ট এবছর যেমন খুশি সাজ্জা প্রতিযোগিতার থিমের নাম দেওয়া হয়েছে বেলা শেষে। দেখতে পাচ্ছেন জাস্ট মানুষের জীবনযাত্রা তুলে ধরা হয়েছে, কিন্তু এটা কিন্তু মাকড়সা তৈরি করা হয়েছে এবং জালের বুননটা শুধু দেখুন, যেমন খুশি সাজোয় মাকড়সা সেজে একেবারে নির্জীবের মতো পড়ে থাকা, জাস্ট নেক্সট লেভেলের কিন্তু ভাবনা চিন্তা, নেক্সট লেভেলের কাজ। যারা বিভিন্ন স্ট্যাচু বা আর্টওয়ার্ক সেজেছেন তারা কিন্তু এই যে ফিক্সড অবস্থায় দাঁড়িয়ে থাকা এটা কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এখানে কিন্তু বিচারকরা বিচার করছেন। একবারে কিউটেস্ট শিব পার্বতী একবারে কৈলাস পর্বতে বসে রয়েছেন এবং অসম্ভব সুন্দর দেখতে লাগছে দুজনকে। এবং এখানে কিন্তু তারা ভেবেছে দেখুন একবার বরফ গলা জল এবং সেই জলে কিন্তু মাছও চলছে, আলাদাই দেখলাম কিন্তু যেমন খুশি সাজো, আলাদাই, হর হর মহাদেব। যেমন খুশি সাজো প্রতিযোগিতা দেখেই কিন্তু পৌঁছালাম মায়ের মাতৃমন্দিরে, কেননা মায়ের মাতৃমন্দিরে কিন্তু সন্ধ্যারতি শুরু হবে এবং ঢাক বাদ্যযন্ত্র সহযোগে আজকে কিন্তু মায়ের সন্ধ্যারতি হবে। অসম্ভব সুন্দর এক্সক্লুসিভ কভারেজ পুরো পর্ব জুড়ে আপনাদের সকলের জন্য। জয় মা শীতলা, প্রত্যেকে অবশ্যই জয় মা শীতলা কমেন্টে লিখবেন বা কোথা থেকে আপনি ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন। গ্রামের গ্রামবাসী বিন্দু সারা বছর অপেক্ষা করে থাকেন এই দিনের জন্য, উৎসাহ আনন্দ উদ্দীপনায় বিভিন্ন রকম নিয়ম রীতি রেওয়াজ সব কিছুকে সঙ্গে নিয়ে কিন্তু মহা ধুমধামের সাথে পালিত হয় পারিট গ্রামের শীতলা মায়ের মহাপুজো। মন্দিরের গর্ভগৃহ থেকে মাতৃদর্শন আপনাদের সকলের জন্য। মন ভরে মাতৃদর্শন করে বাইরে বেরোলাম মন্দিরের এবং দেখতে পাচ্ছি আগের থেকে প্রায় তিন গুণ ভিড় হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু একের পর এক সেট আপ কিন্তু ঢুকছে আর প্রচুর চুরচুরি বাজনার কিন্তু আলাদা আলাদা গ্রাম থেকে আলাদা আলাদা কমিটি থেকে কিন্তু আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছেন আবার একটা টিম এসছেন এবং আলাদাই কিন্তু প্রত্যেকে যে যার নিজেদের মতো করে বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করছেন এত এত মানুষের ভিড়ের সামনে। হাজারে হাজারে মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছেন সেই আলটিমেট বক্স কম্পিটিশান দেখার জন্য। একের পর এক বক্স সেট কিন্তু এবার পৌঁছচ্ছে শীতলা মায়ের মহাপুজোর প্রাঙ্গণে। যারা পরের বছর আসবেন বলে ভাবছেন তারা কিন্তু অ্যাপ্রক্সই পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন ভিড় অর্থাৎ ক্রাউডের লেভেলটা শুধু আপনারা দেখুন, শুধু দিকে দিকে শুধু মানুষ এবং একের পর এক কিন্তু বক্সের সেট আপ কিন্তু প্রবেশ করবে ঠিক মায়ের মন্দির প্রাঙ্গণের সামনের উন্মুক্ত মাঠে। ওখানে কিন্তু প্রবেশ করছে লাটুয়া সাউন্ড একেবারে কেয়ারফুলি, একবার এখানে ঢাল করা রয়েছে কিন্তু মাঠে ঢোকার জন্য। দেখতে পাচ্ছেন সেলিব্রেশন কিন্তু চলছে চরম লেভেলের, জাস্ট লাটুয়া সাউন্ড এন্ট্রি নিয়েছে এবং জাস্ট বিট গান আলাদা লেভেলের ক্রেজ এবং পেছনে কিন্তু আসছে দেবী মিউজিক। ক্রেজ জাস্ট কিন্তু ক্রেজ, মেদিনীপুরের ছেলেরা সব কিছু করতে পারে, জাস্ট আলাদা লেভেল পর্যন্ত যায় এই বক্স কম্পিটিশান। মেদিনীপুর মানে একটু আলাদা লেভেলের তো হয়। এবং সেট আপগুলো শুধু আপনারা দেখুন, দূর দূরান্ত থেকে যারা দেখছেন যারা অন্য জেলায় থাকেন তারা কিন্তু বুঝতে পারবেন যে এই সেট আপগুলো অ্যাকচুয়ালি কী লেভেলের সেট আপ। দেখতে পাচ্ছেন ভিড়টা শুধু দেখুন, দেখতে পাচ্ছেন একবারে কিন্তু দেবী মিউজিকের ওপরে দাঁড়িয়ে রয়েছেন। এইগুলো হচ্ছে কিন্তু প্রকৃত বক্স লাভার যারা রয়েছেন, কিন্তু আমরা জেনারেলি বক্সের ভিডিও করি না, কিন্তু পুজো কভার করতে গিয়ে ইনোভেটিভ জিনিস তো অবশ্যই আপনাদেরকে দেখাবো, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। রাস্তায় কিন্তু আসছে MSB সাউন্ড এবং নেক্সট লেভেলের, কিন্তু এবার সবাই কিন্তু অপেক্ষা করছিল পাওয়ার মিউজিক বা বর্মনের জন্য, এবারে পাওয়ার বর্মন কেউই ছিল না। এবার বুক কাঁপাতে কাঁপাতে আলোয় চোখ ঝল সাথে কিন্তু হাজির হয়ে গেছে এখন MSB মিউজিক, এটা কিন্তু আলাদা লেভেলের। পূর্ব মেদিনীপুরের কিন্তু বক্স যেগুলো রয়েছে কিন্তু বক্সের সেট আপ জাস্ট কিন্তু নেক্সট লেভেলের সেট আপ। আবারও বলছি আপনাদেরকে, দেখানোর চেষ্টা করছি দূর থেকে আপনাদেরকে বক্সের সামনে, এই কারণে যাচ্ছি না কিন্তু লেজার লাইট চলছে, মোবাইলের অবস্থা খারাপ হয়ে যায় ম্যাক্সিমাম লোকের। আপনাদেরকেও বলছি যারা পরের বছর আসবেন বা যে কোনো লেজার এরকম বক্সের ভিডিও করতে যাবেন লেজার লাইট থেকে মোবাইল দূরে রাখবেন, নইলে কিন্তু মোবাইলের অবস্থা খারাপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্রচুর ক্রাউড, প্রচুর মানুষ এনজয় করছে, নিজেরা এনজয় করুন, মোবাইল ফোন অবশ্যই বের করবেন না এবং ক্যামেরাও তো রিস্ক নেওয়ার তো কোনো দরকারই নেই, দূর থেকে ভিডিও করবেন। মধ্যে কথা যেটা মনে রাখবেন লেজার যেন কোনোভাবে ক্যামেরায় না লাগে, ব্যাস আপনারা যেভাবে ইচ্ছে এনজয় করুন। এবং দেখতে পাচ্ছেন কিন্তু তিনটে সাউন্ড কিন্তু এখন কাঁপাচ্ছে একবারে বলা চলে অঞ্চল, এবং জাস্ট
ন্যাশনাল হাইওয়ে বোম্বে রোডের একেবারে পাশেই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। সিঙ্গেল লাইন করে কিন্তু গাড়িগুলোকে বের করা হচ্ছে, পেছনে দেখতে পাচ্ছেন কিন্তু গাড়ি চলাচল করছে এবং সেখানে আলাদা লেভেলের কিন্তু এই বক্স কম্পিটিশান হচ্ছে। অনেকক্ষণ হয়ে গেল কিন্তু কোনো টাইটানিকের দেখা নেই। মোটামুটি এখন তিনটে সেট আপের মধ্যে মানুষজন কিন্তু একবারে পাগলের মতো কিন্তু এনজয় করছে, নাচছে এবং একদিনের এনজয়মেন্টের জন্যই কিন্তু এত কিছু করা। জাস্ট দেখতে পাচ্ছেন বক্সের সেট আপ, লেজার লাইট এবং লাইটে কিন্তু আলাদা লেভেল লাগছে কিন্তু পুরোপুরি। অনেকক্ষণ পরেও টাইটানিকে না দেখতে পেয়ে চলুন আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাই রাস্তার দিকে, কারণ রাতও হচ্ছে মোটামুটি। অ্যাপ্রক্স 8:30-9 পর্যন্ত কিন্তু থাকবে প্রতি বছরের ট্রেন্ড অনুযায়ী। দেখতে পাচ্ছেন সিঙ্গেল লাইন করে দেওয়া হচ্ছে, যেহেতু দুধারে কিন্তু প্রচুর মানুষ, প্রচুর ভিড় হয় এবং জাস্ট রাস্তার ধারে কিন্তু পারিটেন এই বক্স কম্পিটিশান চলছে। এবং রাস্তাটি দেখা হয়ে গেল টাইটানিকের সাথে এবং টাইটানিক যারা কিন্তু রেডি হচ্ছিল দেখতে পাচ্ছেন বিশাল একটা সেনাবাহিনীর মতো ফ্যান ফলোয়ার্স নিয়ে কিন্তু টাইটানিক এগিয়ে যাচ্ছে। পারিটে এরপরে কিন্তু ভয়ঙ্কর যুদ্ধ হবে। মোটামুটি আপনাদেরকে শীতলামার এক্সক্লুসিভ পুজোর কাভারেজ দেওয়ার চেষ্টা করেছি, অল্প বিস্তর বক্সের ডিটেলস দেওয়ার চেষ্টা করলাম, যতটুকুনি জানি ততটুকুনি দেওয়ার চেষ্টা করেছি। মানুষজন কিন্তু একেবারে স্রোতের মতো এগিয়ে যাচ্ছেন নাচতে নাচতে টাইটানিকের সাথে। কেমন লাগলো আজকের পর অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল মজার ব্লগকে। ভিডিওর শেষে আরেকবার শীতলামায় দর্শন আপনাদের সকলের জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি।